আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসের এই পর্বেও সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টি অর্থনীতি দ্বিতীয় বর্ষের ইন্টারমিডিয়েট ব্যষ্টিক অর্থনীতি ও অর্থনীতি তৃতীয় বর্ষের আন্তর্জাতিক অর্থনীতি পার্ট ওয়ানে রয়েছে। তো আজকের টপিকসটি হলো হোয়াট ইজ প্রাইস ডাম্পিং এক্সপ্লেইন, তার মানে ডাম্পিং কি, এর উদ্দেশ্য চিত্র সহকারে ব্যাখ্যা করুন, এবং এটি বিভিন্ন ভাইভাব কোশ্চেনেও ধরা হয়। তো আমরা এখানে একটা ইংলিশে সংজ্ঞা লিখে রাখছি। এখানে বলা হচ্ছে হোয়েন এ মনোপোলিস্ট সেলস প্রোডাক্ট অ্যাট হায়ার প্রাইস ইন দ্য হোম মার্কেট। হোম মার্কেট এবং ডোমেস্টিক মার্কেট একই অর্থে ব্যবহৃত হবে। অ্যান্ড লোয়ার প্রাইসেস ইন দ্য ফরেন অর ইন্টারন্যাশনাল মার্কেট ইট ইজ কল্ড ডাম্পিং। তার মানে এখানে যেটা হচ্ছে মনোপোলিস্ট মানে একচেটিয়া যে বিক্রেতা, সেটা একটা দেশ হইতে পারে, একটা ফার্ম হইতে পারে, একটা কোম্পানি হইতে পারে, সে কী করে, সেই দ্রব্যটা সেল করে বেশি দামে। কোথায়? তার নিজ দেশে। তাহলে নিজ দেশে অ্যাট এ হায়ার প্রাইস ইন দ্য হোম মার্কেট, নিজ দেশে সে উচ্চ দামে বিক্রয় করছে, আর লোয়ার প্রাইস ইন দ্য ফরেন অর ইন্টারন্যাশনাল মার্কেট, কিন্তু আন্তর্জাতিক বাজারে সে বেশি দামে না বিক্রয় করে বরং সেখানে সে কী করছে, কম দামে বিক্রয় করছে। এখানে খেয়াল করতে হবে, তাহলে মূল কনসেপ্ট হলো ডাম্পিংয়ের, যে আন্তর্জাতিক বাজারে যখন কোনো পণ্য রপ্তানি করা হয় তখন সেই পণ্যটা নিজ দেশে যে দামে বিক্রয় করা হয় আন্তর্জাতিক বাজারে তার থেকে অনেক কম দামে বিক্রয় করা হয়। তো এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, যে হোম বা ডোমেস্টিক মার্কেট, তার মানে নিজ দেশ, নিজ দেশে সেই ফার্মটা বা কোম্পানি, তার পজিশন হলো সে মনোপলি। আর আমরা জানি মনোপলি মানে একচেটিয়া অধিকার, আর একচেটিয়া মানে সে নিজেই কী করে, দ্রব্য কতটুকু দরকার বা দামটা সে নিজেই নির্ধারণ করতে পারে। বাট সেই সেম ফার্ম বা কোম্পানি ফরেন বা ইন্টারন্যাশনাল মার্কেটে যে কী করতে হচ্ছে, তাকে পারফেক্ট কম্পিটিশন, তাকে পূর্ণ প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে, প্রতিযোগিতা করে সে প্রোডাক্টটা সেল করতে হচ্ছে। তো একটা উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, ডাম্পিং জিনিসটা কি। ধরা যাক একটি দ্রব্য এক্স গুডস, তো এক্স দ্রব্যটা হতে পারে কোনো মোবাইলের ক্যাসিং, তো এক্স দ্রব্যটা চায়না তৈরি করতেছে, চায়না তৈরি করে, তার হলো কস্ট ধরলাম 50 টাকা, আমরা টাকাই ধরলাম। এখন সে চায় না ওই এক্স দ্রব্যটা তার নিজ দেশে বিক্রয় করছে বিক্রি মূল্য ধরলাম 75 টাকা, যেহেতু আমাদের দেশে টাকায় কনভার্ট হয়, আমরা টাকায় ধরলাম, ডলারে আমরা ধরতে পারতাম। তাহলে এক্স দ্রব্য, একটা এক্স দ্রব্য যেটা চায়নার তৈরি খরচ হয়, অর্থাৎ তার কস্ট অফ প্রোডাকশন হয় 50 টাকা, কিন্তু সে তার নিজ দেশে ওই দ্রব্যটা বিক্রি করে 75 টাকা। এখন ধরা যাক আমাদের দেশ বাংলাদেশ, বাংলাদেশ এই সেম প্রোডাক্ট এক্স দ্রব্য, সেটা হতে পারে মোবাইলের ক্যাসিংয়ে আমরা ধরলাম, বাংলাদেশ ওই দ্রব্যটা কী করে বিক্রি করে বাংলাদেশের মার্কেটে, আমরা ধরলাম 80 টাকা, 80 টাকা। তাহলে এক্স দ্রব্য আমরা প্রথমে ধরছি চায়না তৈরি করতে তার খরচ হয় 50 টাকা, সে তার নিজ দেশে বিক্রি করে 75 টাকা। একই দ্রব্য বাংলাদেশের বিক্রেতা বিক্রয় করে তৈরি করে সেম প্যাটার্নের 80 টাকা। এখন এই চায়না দেশ চিন্তা করবে, বাংলাদেশের মার্কেটটা সে যদি ধরতে চায় তাহলে সেই দামটা সে 80 টাকাকে কেটে দেবে, এবং এমন একটা দাম দেবে সে বিক্রি করবে বাংলাদেশি বাজারে, বাংলাদেশি মার্কেটে সে ওই এক্স দ্রব্যটা প্রাইস দেবে 40 টাকা। তো বলা হচ্ছে যে দ্রব্যটা
তার চায়নার দেশে তৈরি করতে খরচ হচ্ছে 50 টাকা সে বাংলাদেশে এসে ওই একই দ্রব্যটা সে বিক্রি করতেছে 40 টাকায় তার মানে তার যে কস্ট অফ প্রোডাকশন তার যে খরচ মূল্য তার থেকেও সে কম দামে বিক্রয় করছে তাহলে সে লাভ করবে কিভাবে যেহেতু সে নিজ দেশে বিক্রি মূল্য 75 মানে হায়ার প্রাইসে বিক্রয় করছে এবং নিজ দেশে তার একচেটিয়া অধিকার আছে সেই কারণে এখান থেকেই সে তার লাভটা করবে আর এখানে অন্য দেশে সে মূলত কি করবে বাজারটা দখল করার চেষ্টা করবে এখানে সে প্রতিযোগিতায় লিপ্ত হতে হলে তাকে অবশ্যই কম প্রাইস দিতে হবে এখন এই কম প্রাইস দিলে বাংলাদেশে যে জিনিসটা হবে এত চিপ রেটে হয়তো ভোক্তারা সুবিধা পাবে কিন্তু বাংলাদেশের যে কোম্পানিগুলো আছে তারা তো ক্ষতিগ্রস্ত হবে তাদের প্রোডাক্টগুলো সে ইউজ করতে পারবে না এই জন্য আবার প্রত্যেকটা দেশে অ্যান্টি ডাম্পিং ল আছে তাহলে অ্যান্টি ডাম্পিং লতে কি করবে অ্যান্টি ডাম্পিং ল অর্থাৎ এই ডাম্পিং এর বিপরীত যে লতে সেই দেশটা হোম কান্ট্রি অর্থাৎ যে কান্ট্রিতে এখন বাংলাদেশ বাংলাদেশ কান্ট্রিতে যেহেতু সে খুবই কম দামে চায়না ওই প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছে তাহলে বাংলাদেশের কোম্পানি তো খুবই লস খাবে মার খেয়ে যাবে মার্কেটে আর থাকতে পারবে না এই কারণে বাংলাদেশের সরকার কি করবে বা ফার্ম কি করবে সরকার এই অ্যান্টি ডাম্পিং ল অনুসারে ট্যারিফ ইম্পোজ করবে এবং ট্যারিফ কত পরিমাণ ইম্পোজ করবে যেহেতু চায়না হোম কান্ট্রিতে 75 টাকা ইয়ে করে তো এখানে 35 যদি প্লাস করা হয় তাহলে এখানে 75 এত টাকায় তখন প্রাইস হয়ে যাবে অর্থাৎ এই বাংলাদেশে ওই দ্রব্যটা পার ইউনিটে সে কী করবে 35 টাকা তার উপরে ট্যারিফ ইম্পোজ করা হবে ঠিক আছে তো ট্যারিফ ইম্পোজ করলেই 75 হয়ে যাবে তখন বাংলাদেশের মার্কেটগুলোও একটা কম্পিটিশনে টিকে থাকতে পারবে তো এখন আমরা প্রাইস ডাম্পিংটা চিত্রের মাধ্যমে এটার ব্যাখ্যা দেখব তো আমরা জানি যে এই ডাম্পিং এটাকে বিবেচনা করা হয় একটা স্পেশাল ফর্ম অফ ডিসক্রিমিনেশন তার মানে এই যে আমরা বিভিন্ন ধরনের যে প্রাইস ডিসক্রিমিনেশনও দেখছি এটা একটা বিশেষ ধরনের দাম বৈষম্য যেটা আন্তর্জাতিক বাজারে বিশেষভাবে প্রযোজ্য তো বিষয়টা আমরা গ্রাফে দেখি তো প্রথমে আমরা দেখছিলাম যে একটা হলো হোম মার্কেট ওই ফার্মটা হোম মার্কেটে সে মনোপলি বাট ফরেন মার্কেট বা ইন্টারন্যাশনাল মার্কেটে সে তাকে কী করতে হচ্ছে পারফেক্ট কম্পিটিশন ফেস করতে হচ্ছে অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতা সম্মুখীন হয়ে দ্রব্যটা সেল করতে হচ্ছে তো পূর্ণ প্রতিযোগিতায় যে জিনিসটা হয় যে পূর্ণ প্রতিযোগিতায় অ্যাভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ একই রেখার সমান্তরাল হয় এই জন্যে আমরা এটা ভূমি অক্ষের সমান্তরাল পূর্ণ প্রতিযোগিতার সিনারি যে এ আর সমান এম আর তো আমরা এফ দিছি তার মানে এফ মানে হলো ফরেন কান্ট্রি তাহলে ফরেন কান্ট্রিতে যখন সে দ্রব্যটি সেল করতে যাচ্ছে তখন এ আর এটা এফ সমান এম আর এফ কিন্তু এখানে যেহেতু আমরা দুটো বিষয় বিবেচ্য নিচ্ছি একটা হোম মার্কেট তাহলে হোম মার্কেটে যেটা হচ্ছে হোম মার্কেটে এ আর এইচ হোম মার্কেটে তার হলো অ্যাভারেজ রেভিনিউ কার্ভটা এই জায়গা এবং এম আর এইচ তার প্রান্তিক আয় রেখাটা নিম্নে এখন তার মার্কেটে যখন ভারসাম্য হতে হবে আমরা জানি ভারসাম্যর শর্ত কী ভারসাম্যর শর্ত হলো এম আর সমান এম সি তাহলে এই ক্ষেত্রে যেহেতু এখানে দুইটা ফেস করছে একটা হোম মার্কেট এবং একটা ফরেন মার্কেট তাহলে এম আর কার্ভটা এই জায়গার থেকে এসে সোজা এখান থেকে এসে এদিক হয়ে চলে যাবে এখানে আমরা দিলাম ডি বিন্দু এসে এই যে এই বিন্দুটাই এখানে এম আর এবং এম সি কাট করবে তাহলে আমরা এখানে এটা এম সি কার্ভ আঁকি এম সি আঁকলাম তাহলে এম সিতে যে জিনিসটা হলো এম সি এই বিন্দুতে যেহেতু এটা ফরেন কান্ট্রির এম আর এবং হোম কান্ট্রির এম আর এদিক হয়ে এদিক গেছে অর্থাৎ এটাকে আমরা বলতে পারি এইটুক সামেশন এম আর অর্থাৎ দুইটা এম আর যখন আমরা যুক্ত করব তখন সিগমা এম আর বা এটাকে আমরা সামেশন এম আর বলতে পারি তাহলে এম আর এম সি এই জায়গায় যখন কাট করলো তখন ওই জায়গায় ভারসাম্য অর্জন হলো এই জায়গার আমরা নাম দিলাম ই বিন্দু তো ই বিন্দু অনুসারে কোয়ান্টিটি অফ ফরেন মার্কেট এতটুকু ও কিউএফ
এখন ও কিউএফ যতটুকু পরিমাণ দ্রব্য আছে সে বিক্রয় করতেছে এটার মধ্যে সে কিছু অংশ ফরেন কান্ট্রি তার মানে ইন্টারন্যাশনাল মার্কেটে সেল করবে আর কিছু অংশ সে হোম কান্ট্রিতে করবে তো এই জায়গা প্রাইসটা হলো পিএফ ফরেন কান্ট্রিতে হলো তার কতটুকু দাম পাচ্ছে ও পিএফ বা ই কিউএফ এই ডিসটেন্স এবং এই ডিসটেন্স সেম তো এখানে সে ফরেন মার্কেটে ভারসাম্য অর্জন করছে এতটুকু দাম পাচ্ছে কিন্তু সে হোম মার্কেটে কি করছে অর্থাৎ তার নিজ দেশে যেখানে সে এখানে দাম সেট করতেছে তো যেহেতু সে মনোপলি হোম কান্ট্রিতে আমরা বলতেছি কি হোম মার্কেট মানে নিজ দেশে সে মনোপলি তো নিজ দেশে সে কতটুকু কোয়ান্টিটি দিবে কিউ এইস অর্থাৎ কোয়ান্টিটি কতটুকু হোম মার্কেট ও কিউ এইস এখানে আমরা দাম দিলাম তার দামটা কোথায় সেট হচ্ছে পি এইস পি এইস এ হোম প্রাইস তাহলে সে হোম মার্কেটে ও পি এইস এতটুকু দাম সেট করছে তাহলে এখানে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে হোম মার্কেটের জন্য সে ও পি এইস দাম মানে হায়ার প্রাইস সেট করতেছে কিন্তু সে যখন ইন্টারন্যাশনাল মার্কেটে যাচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে সে দাম কতটুকু পাচ্ছে ও পিএফ তাহলে এখানে যদি আমরা একটা এসি কার্ভ আঁকি অ্যাভারেজ কস্ট তাহলে দেখা যাচ্ছে এই বিন্দুটা আমরা এদিকে লিখি এই বিন্দুতে ভারসাম্য অর্জন করছে আমরা যেহেতু এসি কার্ভ আঁকছি এখন আমরা দেখছি যে এসি এখানে তাহলে সে হোম কান্ট্রিতে ও পিএইস দামে বিক্রয় করছে মানে হায়ার প্রাইসে সেল করতেছে একই দ্রব্য কিন্তু সে ফরেন মার্কেটে যে কী হচ্ছে তার যে খরচ আমরা এখানে ধরলাম অ্যাভারেজ কস্ট হলো তার এই বিন্দুতে এফ বিন্দু দিলাম এফ কিউ এফ এইটুক হলো তার অ্যাভারেজ কস্ট কিন্তু তার থেকেও সে কম দামে সেল করতেছে অর্থাৎ কেউ যখন একটা দ্রব্য উৎপাদন করে তার যে গড় ব্যয় হয় সেই ব্যয়ের সবসময় কি বেশি বিক্রয় করলেই তার তো লাভ হয় কিন্তু এখানে দেখছে যে ফরেন কান্ট্রি বা ইন্টারন্যাশনাল মার্কেটে তার যা খরচ আছে তার থেকেও সে কম দামে বিক্রয় করছে এখন কেন করছে এগুলো আমরা এর মোটিভ বা উদ্দেশ্যই দেখব তাহলে এখান থেকে আমরা একটা জিনিস দেখলাম যে ওই দ্রব্যটুকু এতটুকু সে হোম মার্কেটে সেল করবে ও কিউএইস আর এতটুকু সে কিউএইস থেকে কিউএফ পরিমাণ এটা হলো ফরেন মার্কেট ফরেন মার্কেটে সে এই পরিমাণ দ্রব্য সেল করবে তাহলে আমরা এই চিত্র থেকে দেখলাম খুব সহজেই যে হোম মার্কেট বা নিজ দেশে ওই দ্রব্যটি সে হায়ার প্রাইসে বিক্রয় করতেছে যেহেতু সে মনোপলি এবং সে দ্রব্যের পরিমাণ এবং দাম নিজেই নির্ধারণ করে কিন্তু যখনই সে ইন্টারন্যাশনাল মার্কেটে গেছে তখন তাকে পারফেক্ট কম্পিটিশন ফেস করতে হচ্ছে এই কারণে পারফেক্ট কম্পিটিশন ফেস করার কারণে সে সেখানে চিপ রেট বা কম দামে সে দ্রব্যটি বিক্রয় করতেছে তাহলে আমরা এখানে দেখতেছি সে হোম মার্কেটে সে ফরেন মার্কেটে অনেক কম দামে দ্রব্যটি সেল করছে ইভেন তার যে পরিমাণ খরচ হচ্ছে অ্যাভারেজ কস্ট হচ্ছে তারও নিচে এসে দাম সেট করছে যেটা আমরা প্রথম দিকের ব্যাখ্যায় দেখছি যেখানে আমরা চায়না এবং বাংলাদেশের একটা দ্রব্যের মধ্যে কম্পেয়ার দেখাইছি এখন এটার আমরা মোটিভ দেখব যে কেন আসলে এই জিনিসটা করতেছে অর্থাৎ ডাম্পিংয়ের উদ্দেশ্যটা কী এটার মোটিভটা কী তো মোটিভটার ক্ষেত্রে আমরা যদি প্রথমে একটা মোটিভ ধরি যে অনেক সময় কী করে একটা ফার্ম সে দ্রব্যটার প্রোডাকশন মানে যোগানটা বেশি বাড়িয়ে ফেলে চাহিদার থেকেও অর্থাৎ তার যে একটা জিনিস উৎপাদন করতে হলে ওই দ্রব্যের কতটুকু চাহিদা আছে যদি সেই চাহিদার মেজারমেন্টটা তার রং হয়ে যায় তার মানে ভুল হয়ে যায় তখন অর্থাৎ অতিরিক্ত এক্সেস যখন সাপ্লাই থাকে তখন সেই দ্রব্যটা সে ফরেন মার্কেটে খুব চিপ রেটে সেল করে এবং ফরেন মার্কেটে যে দ্রব্যগুলো চলে যায় সেগুলো কিন্তু সে রিটার্ন আনতে পারে না এটা একটা লজিক গেল এখন সেকেন্ড হলো যে অনেক সময় বাইরের দেশে কেন কম দামে করে এখানে একটা আছে যে বাইরের দেশের সাথে অনেক সময় ইন্টারন্যাশনাল যে রিলেশনটা সুসম্পর্ক তৈরি করে অর্থাৎ অন্যান্য দেশের সাথে সুসম্পর্ক তৈরির ক্ষেত্রেও কম দামে দ্রব্যটা সেল করে আরেকটা স্ট্রং লজিক হলো যে একটা ফার্ম বা কোম্পানি বাইরের দেশে কেন কম দামে সেল করে সেটা হলো যে ওই দেশের অন্যান্য যে
কোম্পানি বা ফার্ম আছে তাদের মার্কেট থেকে বিতাড়িত করতে। অর্থাৎ একজন লোক ওই যে বলে না যে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা, তার মানে সে নিজের ক্ষতি করে একটা দেশ, সে ফার্ম, সে নিজের কস্ট অফ প্রোডাকশন যা আছে তার চেয়েও কম দামে বিক্রয় এই কারণে করছে যে পরবর্তীতে যাতে কোনো একটা ফার্ম এসে মার্কেটে না ঢুকতে পারে। কারণ মার্কেটে ঢুকলেই তো যদি সে লাভ করে তাহলে সে চিন্তা করবে যে আমি আরও কম দামে করবো, আমার যা কস্ট হচ্ছে তার থেকেও আমি নিচেই দাম সেট করব। তাহলে অন্য কোনো কোম্পানি এসে দাঁড়াইতে পারবে না। কেন? এতে আমার সুবিধা হলো যে আমি তো আমার নিজ দেশে একচেটিয়া অধিকার করছি, তো এখানে তো আমি হায়ার প্রাইসে সেল করছি, এই হায়ার প্রাইসে এখান থেকে সে লভ্যাংশটা বের করে নেবে আর এই জায়গাটা সে মার্কেটটা দখল করার চেষ্টা করবে। অর্থাৎ ফরেন মার্কেটে সে তার ওই দ্রব্যটা ছড়িয়ে দিয়ে ওই মার্কেটটা দখল করবে এবং অন্য কোনো ফার্মকে বা কোম্পানিকে ওই মার্কেটে ভিড়তে দেবে না। অর্থাৎ তাদের বিতাড়িত করাই হলো আলটিমেট এই ডাম্পিংয়ের লক্ষ্য। তো আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহিত করো আর পাশের বেল বাটনে একটা ক্লিক করে রাখো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।